বন্ধুরা, তো সকাল সকাল উঠে পড়েছি আর বাইরে বৃষ্টি হচ্ছে, যার কারণে ঘরের ভেতরে অন্ধকার। তো ঘুম থেকে সবে সবে উঠলাম, মুখটা ধুয়ে টুয়ে ফ্রেশ হয়ে তোমাদের সামনে চলে এলাম, আর ওদিকে দুজনে মিলে ঘুমাচ্ছে। চলো দেখাচ্ছি। দুজনে ঘুমাচ্ছে পড়ে পড়ে, ছেলেও ঘুমাচ্ছে আর ছেলের বাবাও ঘুমাচ্ছে, দুজনে মিলে বেশ টানা ঘুম দিচ্ছে। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বাইরে বৃষ্টি হচ্ছে সমানে, আর এরা শুয়ে শুয়ে ঘুম দিচ্ছে। আর এখন দেখো 7টা বাজে, তাই তো? আমার গপু সোনার ফটো। তো চলো সঙ্গে থাকো, আশা করছি ব্লগ ভিডিওটা নিশ্চয়ই ভালো লাগবে। এখানে গরম জল লেবু দিয়ে, এটা আমি খাবো, আর এটা লেবু দিয়ে চা, আর বিট লবণ লেবু দিয়ে চা, এটা ওর জন্য। যেহেতু আমি সকালে এখন চা খাচ্ছি না, বিকালেও খাই না, চা খাওয়াই ছেড়ে দিয়েছি। আলো পড়ছে, তো এখানে গরম জল রয়েছে লেবু দিয়ে, এটা আমি খাচ্ছি। আর আমার ছেলে ঘুমাচ্ছে, এখনো ঘুম থেকে ওঠেনি, আর ওর বাবা চাটা খেয়ে গেল জল আনতে, তো জল টল নিয়ে আসুক, আর আমি এটা খেয়ে নিই ঘটঘট করে। ঠিক আছে, তো দেখো বন্ধুরা জল আনতে গেছিল চাটা খেয়ে, জল নিয়ে আসছে। হাঁপি গেল নাকি জল আনতে গিয়ে? সকাল সকাল ধান ধান করে মা ফুল তুলছে, তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো দেখো বন্ধুরা, এটা হচ্ছে মিষ্টি কুমড়োর পাতা। মিষ্টি কুমড়োর পাতা যেরকম বাটা খায় পাতা, সেইভাবেই বাটবো। ভালো করে ধুয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি লঙ্কা আর রসুন, আর দেবো লবণ, আর এদিকে ভাত চাপিয়ে দিয়েছি, ভাত চাপিয়ে দিয়েছি, আর পাশে কাঁঠালের বীজ দিয়ে ডাল রান্না করছি। এটা ডিমের তরকারি করব, আলু দিয়ে সুন্দর করে ভেজে রেখে দিয়েছি। তো আমার রান্না টান্না কমপ্লিট হয়ে গেছে, সকালের ভাত খাচ্ছি। যে পাতাটা বেটেছিলাম বাটার পরে সর্ষের তেল দিয়ে ভালো করে ভেজে নিয়েছি, তো এইভাবে খেয়ে দেখবে খুবই সুন্দর লাগে মিষ্টি কুমড়োর পাতা। তো দুপুরের পরে আর কোনো ভিডিও আপলোড করিনি, মন্দিরে যাওয়ার কথা ছিল, তো আমার দেওরের বাইকে করে গেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো দেখো মন্দিরটা খুবই সুন্দর, আর ঠাকুরের মূর্তিগুলো খুব সুন্দর। তো মন্দিরে চলে এসেছি, মন্দিরে কীর্তন হচ্ছে, তো দেখো তোমাদেরকে সেটাই দেখাচ্ছি। তো আমাদের দিয়ে চলে এসেছিলো, তো আমরা হাঁটতে হাঁটতে বেরিয়ে এসেছি, অনেকটা রাস্তা আসার পরে আবার ওকে ফোন করে ডেকে বাড়ি এসেছি। গুড নাইট সবাইকে।